এবং উভয় দিকে এই দিকে এবং এই দিকে স্কেল করবো অথবা চারপাশে স্কেল করতে পারো, সমস্যা নাই। তবে অবশ্যই এফোর সাইজে এবং এক পিসটা লিখবা, ও পিসটা লিখবা না, এক পিসটা লিখবা। তুমি প্রশ্নগুলো অবশ্যই এরকম ক, তারপরে খ, ক এবং গ, গ এইভাবে তুমি লিখবা। এভাবে লিখলে তারপর তোমার জন্য সবচেয়ে বেশি নম্বর পাওয়াটা সহজ হবে, বুঝছো? তারপরে আমি সমাধান দেখো। তো এখানে দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট, তো এখানে বলা হচ্ছে দেখো এখানে যে 2021 সালে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট, যারা ফিনান্স ব্যাংকিং করবে তোমাদের জন্য দেখো এখানে এই প্রথম সপ্তাহে করতে হবে, আরটা হচ্ছে কি এই দেখো এখানে তৃতীয় সপ্তাহে করতে হবে। তো আমরা ইতিমধ্যে প্রথম সপ্তাহটা দিয়ে দিছি, এখন দেবো দ্বিতীয় সপ্তাহটা। তো আমাদের পাশেই থাকো। তো এখানে হচ্ছে তোমাদের ফিনান্স ব্যাংকিংয়ের বিষয় কোড, এটা মাথায় রাখবে 152। এখন আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো এই দেখো তোমাদের ফিনান্স কোড 152, এই যে দেখো অধ্যায়ের নাম, এটা হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থের সমমূল্য। তো এখানে তোমাকে যে অ্যাসাইনমেন্টের কাজ সেটা হচ্ছে দেখো এখানে, অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের ভবিষ্যৎ মূল্য ভূমিকা নিরূপণ। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা হচ্ছে ক নাম্বার মাথায় রাখবা, এটা হচ্ছে খ নাম্বার, এটা হচ্ছে ঘ নাম্বার। এরপর আমি একটু নিচে আসি, দেখো এটা হচ্ছে ঘ নাম্বার, এটা হচ্ছে উম নাম্বার। ঠিক এই পাঁচটা ক, খ, গ, ঘ, উ মাথায় রাখবে, কারণ তোমাদের কভার পেজে দেখবা ক, খ, গ, ঘ, উ দিয়ে পাঁচটা পয়েন্ট আছে, পাঁচটাতে মার্ক দিবে। তো এগুলো করার জন্য তোমাকে যেটা মাথায় রাখতে হবে, এখানে প্রত্যেকটা ধাপ তুমি যদি এগুলো করতে পারো ঠিক মতো, তাহলে তোমাকে নম্বর দিবে, মানে অতি উত্তম নাম্বার দিবে। তো নিচে দেখো এখানে এই যে এখানে একটা সমস্যা আছে, এই সমস্যার আলোকে তোমাকে সমাধান করতে হবে এই ঘ নাম্বার আর উম নাম্বারটা, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধিকরণের। এখানে দেখো লেখা আছে অলরেডি, আমি তোমাকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো এইটার আলোকে তোমাকে এই জায়গা দেখো সমস্যার আলোকে দেখো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সূত্র প্রক্রিয়া প্রয়োগ করে সঠিক অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। এরপর হচ্ছে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে এখানে। তো এই সমাধানগুলো এখন আমি তোমাদেরকে সুন্দর করে দেখাচ্ছি, আশা করি তোমরা অতি উত্তম নাম্বার পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সমাধান। তো তোমরা দেখো আমি দেখাচ্ছি একটু একটা করে, বুঝতে সুবিধা হবে। এসএসসি 2021 ফিনান্স ব্যাংকিং তোমাদের জন্য, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থ সর্বমূল্য, অ্যাসাইনমেন্ট নং 2 হবে এটা, হ্যাঁ অর্থাৎ তৃতীয় সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট নং 2 মাথায় রাখবা, এটা তৃতীয় সপ্তাহ অ্যাসাইনমেন্ট নং 2। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ দেবে এখানে, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের ভবিষ্যৎ মূল্য ভূমিকা। ওকে, তো এখানে আমরা নিচে করে একটুকে দেখাই তোমাকে। প্রথমে তোমাকে এখানে এইটা ক নম্বর দিয়ে লিখতে হবে ধারণাটা, তারপরে এখানে ভূমিকা লিখবা, এই যে ভূমিকা যেটা লিখবা, লিখে নিচে আসবা। তারপর এখানে একটা হেডিং দিবা দেখো, দিয়ে এটা লিখবে এখানে এই জায়গাটা, হ্যাঁ অর্থাৎ অর্থের স্বয়ংমূল্য ধারণাটা ব্যাখ্যা করতে হবে। তারপরে দেখবে এখানে এটা হচ্ছে তোমাদের খ নাম্বার এই প্রক্রিয়াটা, তো এটা তুমি এখান থেকে লিখবা দেখে দেখে। এখানে একটা উদাহরণ দেখো, হ্যাঁ এটা সমাধান হচ্ছে এখানে, এই যে এখানে করে দিলাম। তারপর এখানে চক্রবৃদ্ধিকরণ বলতে কি বুঝো এটা বলতে হবে, হ্যাঁ সংখ্যাটা বলে নিচে কিছু কাজ করতে হবে। এই চক্রবৃদ্ধিকরণের সংজ্ঞা এখন কি ব্যাখ্যা এখানে দেওয়া আছে দেখে নিতে পারো। তারপরে এই সূত্রের ব্যাখ্যাটা এখানে করতে হবে, চক্রবৃদ্ধিকরণের ব্যাখ্যাটা ঘ নাম্বার যেটা বলছি এটা আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেভাবে লিখবা। শেষ করার পরে আমরা নিচে আসছি, এখন দেখো আমি একটু একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন তোমাকে লিখতে হবে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ কি, এটা তোমাকে আমি বলতে হবে, বলে একটু নিচে আসবা, আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি তুমি দেখে দেখে লিখে নাও। তারপরে এই যে সমাধানটা আছে, হ্যাঁ যদি রাখি বার্ষিক চক্রবৃদ্ধিতে শতকরা 10% শুধু এই অঙ্ক যেটা করে লিখলাম এটা এখন আমি ঘুরে দেখাবো এটা কীভাবে করা যায়, এটা এখন ঘুরে দেখাবো এই জায়গায়। তো দেখো এই প্রশ্নের সমাধানটা এখানে দিচ্ছি যে রাকিব বার্ষিক 10% সুদে, চক্রবৃদ্ধি সুদে 1000 টাকা 10 বছরের জন্য ব্যাংকে জমা রাখে, তার এই অঙ্কটা হচ্ছে সমাধানটা হচ্ছে এখানে। তো দেখো এই 1000 টাকা রাখে, এটা হচ্ছে
সিবি ইকুয়াল টু 1000 টাকা, আর সুদের হার হচ্ছে 10%, তার মানে হচ্ছে 0.10, এন ইকুয়াল টু 10 বছর, 10 বছরের জন্য। আর যেহেতু এটা বার্ষিক, বার্ষিক বলতে মনে রাখতে হবে 12কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, এম হবে। ওকে, তো সমাধানটা হচ্ছে এটা, এটা আমরা সবাই জানি, এটা চক্রবৃদ্ধি সূত্র, ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধি সূত্র। তারপর হচ্ছে এখানে কত 1000 টাকা বসে গেলো, এই 1000 টাকাটা, তারপর হচ্ছে এই 1 বসে গেলো, আয়ের মান হচ্ছে এই যে এটা আয়ের মান, তারপর হচ্ছে এম এর মান হচ্ছে কত 1, এই যে এখানে। তো কী করবো, এটাকে এটা ভাগ করলে এটাই হবে, এটা এটা যোগ করলে এটা হবে, এটাকে যদি 10 বার পাওয়ার করি, 1.1 10 বার পাওয়ার করে এটা আসবে। তুমি চাইলে দশমিকের পরে সবগুলো নিতে পারো, চাইলে পাঁচটাও নিতে পারো, সমস্যা নেই। তো এটা এটা গুণগুলো টাকা আসবে কত, 2,593.74 টাকা আসবে। তো এটা ছিল তোমাদের সমাধান। ওকে, এখন আমরা বাকি অঙ্কের দিকে যাচ্ছি। তারপর হচ্ছে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ, এটা মাথায় রাখতে হবে। তো এটা সংখ্যা দেওয়ার পরে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো হ্যাঁ, উদাহরণটা তোমাকে নিজে করতে হবে, মানে আমি এখানে করে দিলাম, হ্যাঁ উদাহরণ এখানে দেখো, এখান থেকে তুমি দেখে দেখে করে নিতে পারো। এই যে অঙ্কটা, এটা হচ্ছে একটা উদাহরণ, ওরা বলছে উদাহরণ ব্যাখ্যা করতে, কারণ অতি উত্তম নম্বর পাওয়ার জন্য তোমাকে এই কষ্টগুলো করতে হবে। তো এটা হচ্ছে ব্যাখ্যা, অর্থাৎ এটার ফলাফলটা ব্যাখ্যা এখানে। তারপর আসো এই গ নম্বর সমস্যা যেটা আছে, হ্যাঁ এই সমস্যাটা আমি তোমাদেরকে, অর্থাৎ তোমাদের এই যে অ্যাসাইনমেন্টের যে সমস্যাটা ছিল, ওই সমস্যাটা এখন আমি ঘুরে সমাধানটা ঘুরে দেখাবো এটা। তো ওকে, এই গ নং প্রশ্নের সমাধানটা দেখো। তো এখানে দুইটা ব্যাংকের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে এক্স ব্যাংক, একটা হচ্ছে ওয়াই ব্যাংক। তো একজন চাকরিজীবী একটা জমি বিক্রি করে 10 লাখ টাকায়, 6 লাখ টাকা এক্স ব্যাংকে রাখার জন্য এবং 4 লাখ টাকা ওয়াই ব্যাংকে রাখার জন্য সে ব্যাংকের কাছে গেলো, মানে যে জানলো, যে জিজ্ঞেস করলো যে আমি কোথায় রাখলে কত টাকা পাবো। হ্যাঁ, তো একটা ব্যাংকে বললো তোমাকে, মানে এক্স ব্যাংক চাকরিজীবীকে বললো তাকে 9% সুদ দিবে, আর ওয়াই ব্যাংক বললো তাকে 8.5% সুদ দিবে। তো এখন সে সিদ্ধান্তে ভুগতেছে আসলে কোথায় টাকাটা রাখবে, হ্যাঁ কোথায় রাখলে তার জন্য ভালো হবে। তো এখন এই সমস্যাটা সমাধান করার জন্য আমাকে উভয় প্রকল্পের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, কারণ উম নম্বরে বলা আছে যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো সিদ্ধান্ত আমরা যদি এটার ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি করতে পারি, যেখানে টাকা বেশি আসবে তার জন্য সেখানে বিনিয়োগ করা ভালো হবে। তো এখন দেখো এক্স ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয়, তো এক্স ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য এখানে চক্রবৃদ্ধি বলছি, কিন্তু উদ্দীপকের চক্রবৃদ্ধি নাই, কিন্তু উদ্দীপকের চক্রবৃদ্ধি বলা আছে, কিন্তু চক্রবৃদ্ধির সুদ কি বার্ষিক না মাসিক না ত্রৈমাসিক না দ্বিমাসিক কিছুই বলা নাই। তো এরকম যদি কিছু বলা না থাকে তাহলে সেটা বার্ষিক চক্রবৃদ্ধি ধরতে হবে, আর বার্ষিক চক্রবৃদ্ধি ধরলে তাহলে এম এর মান কত হবে, 1 হবে। তো এখন আমরা জানি, দেখো ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে এটা, বি ইকুয়াল টু ফিভ ইন্টু 1+r^n d^n ইন্টু m, এটা তো ঠিক এই মানগুলো এখান থেকে বসালাম, যেগুলো প্রশ্নে তোমাদের উদ্দীপকের সমস্যার মধ্যে দেওয়া আছে সেখান থেকে দেখে দেখে এগুলো বসালাম। তো দেখো মানগুলো বসালে এখানে আমরা এখন কী পাবো, যে এইটা দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে, এবং এটা যোগ করব, যোগ করে এটাকে 5 বার পাওয়ার করব, 5 বার পাওয়ার করলে এটা আসবে। তো এই পয়েন্টটা মনে করো যে 1.53862 সামথিং আরও আসতে পারে, হ্যাঁ আরও অনেকগুলো আছে, তুমি চাইলে অনেক লিখতে পারো, সমস্যা নেই, লিখলে হয়তো 2 টাকা 3 টাকা এদিক 4 টাকা এদিক সেদিক আসবে, সমস্যা নেই এগুলো। তো এখন দেখো সাধারণত দশমিকের পরে 5 গুণ নিলে হয়, তো এখন এটা এবং এটা যদি গুণ করো তাহলে তোমার আসবে 9,23,172 টাকা। তো এটা হচ্ছে তোমার এক্স প্রকল্পের বা এক্স ব্যাংকের, মানে যদি সে টাকা রাখে, মানে 6 লাখ টাকা রাখে, তাহলে মেয়ে হচ্ছে 6 টাকা পাবে। এবং প্রশ্ন হচ্ছে সে ওয়াই ব্যাংকে কত টাকা রাখলে সে টাকা পাবে, এখন সেটা আমরা ওয়াই ব্যাংকের ক্ষেত্রে দেখব। তো ওকে, গণনের ওয়াইতে আসলাম আমরা, দেখো ওয়াই ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তো আমরা জানি চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য, তাই না, একই সূত্র হবে, বি ইকুয়াল টু ফিভ ইন্টু 1+r^n/n, তাই না। তো এগুলো আগের মতো করে, তো এখানে বলছে ওয়াই ব্যাংকে সুদ দিবে কত পার্সেন্ট, 8.5%, এটাকে 100 দিয়ে ভাগ করলে এটা আসবে। তো বছর ঠিকই ডেকে 5 বছর, আর এম এর মান হচ্ছে যেহেতু সাপ্তাহিক 352। তো এই জিনিসটা একটু পরে বলি। তো এখন দেখো, তো এখানে 4 লাখ টাকা রাখার সিদ্ধান্ত নিল, মানে সিদ্ধান্ত নিল বলতে মানে অর্থাৎ মানে তার রাখার জন্য যুক্তিগতা আছে কি না এটা আমরা পরে ঘর নম্বরে মন্তব্যে বলবো। তো সে 4 লাখ টাকা রাখার মানে মোটামুটি প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়। তো এরপরে এইগুলো বসে গেলো, দেখো আয়ের মানটা এখান থেকে, তারপর হচ্ছে এই যে এখান থেকে এনের মানটা বসে গেলো, এনের মান, তারপর মানগুলো বসিয়ে দিলাম। তো এইটাকে এটা দিয়ে ভাগ করলে হবে যে এইটা হবে কেমন, তারপরে এইটা এটা গুণ করলে এই 1760 হবে, তারপরে এই যে 1 যোগ করা হলে, অর্থাৎ মানে যদি এই যে 1 এবং এটা যোগ করি
যোগ করে এটাকে যদি মানে এতবার পাওয়ার করা হয় সাইন্টিফিক ক্যালকুলেটরকে পাওয়ার করবা, পাওয়ার করা হলে তখন আসবে যে এটা 1.52930 ডট 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 আরও আসতে পারে, তুমি চাইলে সবগুলো লিখতে পারো অথবা দশমিকের পরে পাঁচটা লিখলে হয়, সবগুলো লিখলে হয়, সমস্যা নেই। এইটা এবং এটা গুণ করলে আসলে 611720 টাকা আসছে। তো এক্স প্রকল্পে ক টাকা আসছিল মানে এক্স ব্যাংকে ক টাকা আসছিল, এক্স ব্যাংকে আসছে 923172 টাকা, আর এখানে আসছে কত টাকা 611720 টাকা। তো কোনটাতে বেশি আসছে? এক্সে বেশি আসছে। যদি তুমি দশমিকের পরে সবগুলো মান বসাও তাহলে এক্স প্রকল্পে টাকা আসবে 923174 টাকা, অর্থাৎ সবগুলো বসালে এক টাকা দুই টাকা এদিক সেদিকে আসবে, এগুলো তোমার ফ্যাক্টর না, বসাতে পারো না বসাতে পারো। তো ওকে, এই ছিল ঘ নম্বরের সমস্যা সমাধান। তার মানে এখন আমরা ও নম্বরে করব, ও নম্বরে দেখব যে মানে তার আসলে কোন ব্যাংকে রাখা যুক্তিকতা আছে। তো অলরেডি আমরা বুঝে গেছি যে তার যেহেতু এক্স ব্যাংকে টাকা বেশি আসতেছে তাহলে সে এক্স ব্যাংকেই কী করবে, বিনিয়োগটা করবে। ওকে, তাহলে এখন আমরা ও নম্বর দেখাবো। তো দেখো, এই যে অঙ্ক যেটা আছে এই অঙ্কটা চাইলে তুমি, আমি যেভাবে করছি এর একটা বিকল্প নিয়ম হচ্ছে তুমি চাইলে ই এ আর অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট তুমি চাইলে এটা দিয়ে তুমি এই অঙ্কটা করতে পারো। অর্থাৎ এখানে তো প্রথমে দেওয়া আছে কত 9% সুদ, তাই না? তারপরে দেওয়া আছে কত, এটা হচ্ছে বার্ষিক, মাথা রাখবা। তারপর 4.5, এটা হচ্ছে তোমার সাপ্তাহিক। তো এইটাকে তুমি যদি বার্ষিক নিয়ে আসতে পারো এখানে, তার মানে এইভাবে করতে পারবা। তো এ তো যদি না বুঝো তাহলে আমি যেটা করছি তুমি সেভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এখন আমরা তারপর হচ্ছে দেখো, এখানে ও নম্বর যেটা আছে, হ্যাঁ, সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে সমস্যার আলোকে সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ চাকরিজীবী কোথায় বিনিয়োগ করবে সেটাও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো আমরা যেখানে টাকা পাইলাম বেশি, তো যেখানে টাকা বেশি পাইছি সেখানেই বিনিয়োগ করব। তো এই ব্যাখ্যাটা এখানে বলা আছে, দেখো এখানে এই যেটুকু, এই যে এখান থেকে এটা, তারপর হচ্ছে এখান থেকে এটা, তারপর এখান থেকে হচ্ছে এটা, তাই না? ওকে, তো এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকবো। সবাইকে ধন্যবাদ।